ভাই আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমি আমার গার্লফ্রেন্ডের মাসিক চলাকালীন সময় তার সাথে দুইবার মিলন করি এবং এরপরে তাকে ইমার্জেন্সি পিল খাইয়েছি, কিন্তু এর পরের মাসে তার আর মাসিক হচ্ছে না। মাসিকের ডেট পার হয়ে আরো 15-20 দিনও পার হয়ে গেছে, এখন কি করব বুঝতে পারছি না, দয়া করে জানাবেন। দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলবো, কোনোভাবেই বিবাহ বহির্ভূত শারীরিক মিলনে লিপ্ত হবেন না। শুধুমাত্র প্রেমের সম্পর্ক আছে বলে কিংবা একে অপরকে চেনেন জানেন বলেই নিজের গার্লফ্রেন্ডের সাথে কিংবা নিজের বয়ফ্রেন্ডের সাথে বিয়ের আগে শারীরিক মিলনে লিপ্ত হবেন না, এতে করে ভবিষ্যতে আপনি নানা ধরনের সমস্যায় পড়তে পারেন। আর মাসিকের সময় কোনো মহিলার সাথে এমনকি নিজের বিবাহিত স্ত্রীর সাথেও কোনো ধরনের শারীরিক মিলনে লিপ্ত হবেন না, এতে করে পুরুষ মহিলা উভয়ই নানা ধরনের শারীরিক রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারে। এছাড়া এটা ইসলামের দৃষ্টিতেও খুব পাপের একটি কাজ। দর্শক, আমরা সবাই জানি যে মাসিকের সময় কিংবা মাসিকের 1 সপ্তাহ আগে কিংবা 1 সপ্তাহ পরে এই সময়টা হচ্ছে মহিলাদের জন্য নিরাপদ সময়। এই সময় শারীরিক মিলন করলে মহিলার গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কম, তবে একেবারেই যে হবে না এমন কোনো কথা নেই। এজন্য আপনি যদি বাচ্চা না চান কিংবা একেবারেই প্রেগনেন্ট হতে না চান, তাহলে মিলনের সময় অবশ্যই কনডম ব্যবহার করবেন কিংবা খাবার পিল গ্রহণ করবেন। কিছু কিছু মহিলা রয়েছে যাদের মাসিক নিয়মিত হয় না কিংবা মাসিকের সময় বেশ গন্ডগোল রয়েছে, এই সকল মহিলাদের কিন্তু যে কোনো সময় মিলনেই প্রেগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, যেহেতু আপনার গার্লফ্রেন্ডের মাসিকের ডেট পার হয়ে গেছে এবং এখন পর্যন্ত মাসিক হয়নি, তাই প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে পড়েছে কিনা। এজন্য সকল ফার্মেসিতেই প্রেগনেন্সি স্ট্রিপ পাওয়া যায়। এই স্ট্রিপ গুলো 20 টাকা থেকে 60-70 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এর যে কোনো একটা স্ট্রিপ এনে আপনার গার্লফ্রেন্ড কে বলুন নিজের প্রস্রাব ঘরে বসেই পরীক্ষা করতে এবং সেটা পজিটিভ কিনা সেটা দেখতে। পরীক্ষা করে যদি সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট হয়নি কিংবা পরীক্ষার রেজাল্ট যদি নেগেটিভ আসে, তাহলে তাকে আরো কয়েকদিন অপেক্ষা করতে বলুন। আশা করি কয়েকদিনের মধ্যেই তার মাসিক হয়ে যাবে। আর যদি আপনার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়েই যায়, তাহলে অতি সত্বর তাকে একজন গাইনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী আজকাল বাজারে বেশ কিছু মাসিক রেগুলার করার ওষুধ পাওয়া যায়, যে কোনো একটি ওষুধ গ্রহণ করাতে হবে। একজন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে যদি তার মাসিক ক্লিয়ার হওয়ার বা রেগুলার করার জন্য কোনো ওষুধ খাওয়ান, তাহলে 2-1 দিনের মধ্যেই তার মাসিক ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে মাসিকের সময় মহিলাদের শরীরে কিন্তু হরমোনজনিত নানা ধরনের পরিবর্তন ঘটে, আর এই মাসিকের সময় কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ড কে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলও খাইয়েছেন, আর এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলও কিন্তু একটি উচ্চমাত্রার হরমোনজনিত ঔষধ। আর এই ইমার্জেন্সি পিলের কারণেও কিন্তু আপনার গার্লফ্রেন্ডের মাসিক ইরেগুলার হয়ে যেতে পারে, কিংবা মাসিক কয়েকদিন আগে কিংবা কয়েকদিন পরেও হতে পারে, কিংবা কয়েকদিন মাসিক বন্ধও থাকতে পারে। এজন্য যে কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনার গার্লফ্রেন্ডকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে বলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে যে কোনো ধরনের ওষুধ সেবন করতে বলুন। অন্য কারো পরামর্শে কিংবা অন্য কারো কথায় কোনো ধরনের ঔষধ তাকে খেতে দেবেন না কিংবা খেতে বলবেন না, এতে করে কিন্তু মারাত্মক বিপদ ঘটতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।